এই আমার বাইকটা নতুন কেনার পর থেকে কি কি মডিফিকেশন করছি বা কি কি এক্সট্রা লাগাইছি সব বিষয়ে কথা বলবো। আরেকটা জিনিস সেটা হইতেছে এই যে টাচ লক। হ্যালো বাইকার্স, আসসালামু আলাইকুম, ইটস মি হাসিব চৌধুরী, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাইক ওয়ারিয়র। সো কেমন আছে সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আজকের ভিডিওটা বেসিক্যালি যে কারণে শুরু করছি সেটা হচ্ছে আপনাদের মোস্ট কমন একটা কোয়েশ্চেনের আনসার দেওয়ার জন্য। আপনারা সবাই আমাকে অনেক বেশি কোয়েশ্চেন করছেন, সেটা হচ্ছে আমি আমার বাইকে কী কী মডিফিকেশন করছি। অনেকে আমার টপ স্পিডের যে টপ স্পিড চেকের যে ভিডিওটা আছে সেখানে কমেন্ট করে বলছেন হচ্ছে আমার বাইকের ইসিউ চেঞ্জ বা ব্লাবলা অনেক কিছুই। সো আজকে এই ওভারঅল সব বিষয়ে কথা বলবো, সব বিষয়ে আপনাদেরকে ক্লিয়ার করে দিব আমি আমার বাইকে কী কী মডিফিকেশন করছি, কোথায় কী লাগাইছি, ইভেন আমার স্প্লিট সিট অ্যান্ড ইভেন আমি আমার বাইকটা নতুন কেনার পর থেকে কী কী মডিফিকেশন করছি বা কী কী এক্সট্রা লাগাইছি সব বিষয়ে কথা বলবো। সো চলেন আগে উদ্দেশ্যে সামনে কোনো একটা ফাঁকা জায়গা খোঁজা যাক, ফাঁকা জায়গায় দাঁড়ায় আপনাদেরকে বাইক দেখাই সাথে সাথে সব কিছু দেখাই দেখাই কথা হবে। সো চলেন যাই কোনো একটা ফাঁকা জায়গায়। আমার বাইকে 11,000 RPM যেভাবে হিট করো ওইটা নিয়ে মোস্ট মানে খুব বেশি পরিমাণে কোয়েশ্চেন পাইছি, তবে এটার কী আনসার দিব আমি নিজেই জানতাম না, কারণ এটার কোনো কোয়েশ্চেনের আনসারই আমার কাছে ছিল না। 11,000 RPM তো আমার শুরু থেকে মানে আমি 1,500 পর্যন্ত হচ্ছে আপনার ব্রেকিং পিরিয়ড মানছি, ব্রেকিং পিরিয়ডের পরও তেমন একটা রাফ চালায় না, তবে আমার বাইক যখন 3,000 ক্রস করছে তখন হচ্ছে আমি সিনথেটিক ইঞ্জিন অয়েল দিই, তখন আস্তে আস্তে হচ্ছে আমি আমার বাইকে প্রেশার দেওয়া শুরু করি। সো তখন যখন আমি টপ স্পিডটা চেক করছি তখন থেকেই আমার হচ্ছে আপনার 11,000 RPM একদম ফুল RPM হিট করতো, 10,000, 10,500, 11,000 একদম ফুল RPM হিট করতো। সো এটার পিছনে আসলে আমার কোনো কারসাজি নেই, এটা এভাবেই হয়তো হোন্ডা এক্সব্লেড সবগুলাতেই হচ্ছে আপনার ফুল RPM হিট করে। তো এই হইতেছে ব্যাপার স্যাপার। আমি আজকে শুক্রবার, শুক্রবারে সব জায়গায় মানুষের ভিড় থাকে আর ভিড়ের মাঝে এই জায়গাটা একটু ফাঁকা মনে হইতেছে, সেই জন্য এই জায়গায় দাঁড়াইলাম। আর প্রথমে ভিডিও শুরুতে আপনাদেরকে মানে আমি এই জিনিসটা ক্লিয়ার করে দিই ভাই, আমি আমার বাইকে ইঞ্জিনে কোনো মডিফিকেশন করিই নাই। আমার এই যে প্লাগটা দেখতেছেন এই প্লাগটাও স্টক এখনও, মানে যেটা দিছে আমার বাইক অলরেডি 8,500 কিলো চলতেছে অ্যান্ড আমি যে প্লাগটা কোম্পানি থেকে মানে গাড়ির সাথে বিল্ডিং আসছিল ওই প্লাগটা স্টক। আর হচ্ছে আমি আমার বাইকে এক্সট্রা কী কী লাগাইছি, প্রথম হচ্ছে আমার বাইকে আমি এক্সট্রা একটা ফগলাইটের সেট আপ লাগাইছি, SJG মিনি, তারপর হচ্ছে যে হন্ডা এক্সব্লেডের হর্নের অবস্থা তো আপনারা জানেন, এই কারণে হইতেছে আমি একটা ডুয়েল হর্ন লাগাইছি, পালসারের মিনটা যে ডুয়েল হর্নটা আছে ইন্ডিয়ান ওই হর্নটা লাগাইছি। দেন হচ্ছে আমি আমার বাইকটার একটু স্প্লিট সিট করছি, হন্ডা এক্সব্লেডের সিট মানে বিল্ডিং এরকম থাকে না একদম প্লেন থাকে, এই জিনিসটাকে আমি স্প্লিট সিট করছি কারণ ওই সিটটা আমার সুন্দর লাগে না। আর স্প্লিট সিট করার পর থেকে মানে গাড়ির লুকসটা পুরাই চেঞ্জ মাখন। সো হইতেছে ব্যাপার এই তিনটা জিনিস। আর কী করছি আমি আমার গাড়িতে দেখি বলি। আচ্ছা, আর হইতেছে এই যে মাডগার টাডগার যেগুলো আছে সবগুলো উড়াই ফেলছি, আর আমার বাইকে প্রচুর পরিমাণ ময়লা, আর রেগুলার যেহেতু বৃষ্টি হচ্ছে দ্যাটস ওয়াই তেমন একটা ওয়াশ করানো হয় না। আর এখন মানুষজন আমার দিকে এমনভাবে তাকায় থাকবে যেন কি আমি সদ্য আকাশ থেকে নামলাম এলিয়েন। তাহলে আমি আমার বাইকে আর কী করছি, এই যে দেখতেছেন মোবাইল হোল্ডার, ফোন হোল্ডার এটা লাগাইছি, আর কি আর কি আর কি আর যেটা হইতেছে আমার বাইকে এই যে 11,000 RPM হিট করে এত বেশি টপ স্পিড উঠে, এটার পিছনে আসলে আমার কোনো হাত নাই। আমি জাস্ট শুরুর দিকে একটু বাইকটাকে মেনটেন করছি, দেন হচ্ছে আর কি আর কিছুই লাগাই নাই। সো চলেন এটাই তো দেখাইলাম আপনাদেরকে, এবার বাকি কথা যাইতে যাইতে বলি। আর সো এই হইতেছে ব্যাপার, আমার বাইক পুরো স্টক অবস্থায় এভাবেই চলে, কেন চলে আমি নিজেও জানি না, হয়তো আপনাদের গাড়িও চলবে, সেটা আসলে রাইডারের ভেদে ডিপেন্ড করে আর কি। এই হইতেছে ব্যাপার স্যাপার। আর আমি এখন মাথা ঘামাইতেছি আর কিছু কি চেঞ্জ করছি কিনা, আর কিছু কি লাগাইছি কিনা, ফগলাইট লাগাইলাম, হর্ন লাগাইলাম, ও আচ্ছা 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 আরেকটা জিনিস সেটা হইতেছে এই যে টাচ লক, এই যে একটা টাচ লক ইনস্টল করছি। আরেকটা প্রশ্নের উত্তর সেটা হচ্ছে আমার বাইক চাবি ছাড়া কেমনে চলে, আমি আমার বাইক চাবি ছাড়া কেমনে চলে, এই যে চাবি নেই চাবি ছাড়া চলতেছে, আর সেটার আনসার হইতেছে আমার বাইকে টাচ লক সেট আপ করা আছে, সো আমি কিলেস সিস্টেম করে রাখছি, দ্যাটস ওয়াই আমার বাইকটা রিমোটে চলে চাবি ছাড়া। আর কি টাচ লক, ফগলাইট, স্পিড সিট করাইছি, ডুয়েল হর্ন লাগাইছি, ফোন হোল্ডার লাগাইছি, এই পাঁচটা কাজ। মানে এগুলো হচ্ছে এমনি একটা মানে এক্সট্রা অ্যাক্সেসরি যেগুলো মানুষে সচরাচর লাগাই। হ্যাঁ, সো কল আসছিল, সরি। হ্যাঁ, যেটা বলতেছিলাম, তো এই দেশে ব্যাপার স্যাপার আমার বাইকে আসলে এতটুকুই মডিফিকেশন, এটা কোনো মডিফিকেশন আর মডিফিকেশন বলতে আপনারা চেঞ্জেস বলতে শুধু বলতে পারেন, এখানে আমার বাইকে শুধু স্প্লিট সিট করানো এটাই, মানে আমার বাইকে চেঞ্জ বলতে আছে শুধু স্প্লিট সিট করাইছি ওইটা। আর হচ্ছে আমি টাইম টু টাইম ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি, তারপর হচ্ছে আমি ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করতেছি, মানে ব্রেকিং পিরিয়ড শেষ হওয়ার পর থেকেই, হইতে পারে এটা একটা আমার বাইকের স্পিড ভালো উঠার বা আমার বাইক স্মুথ থাকার একটা কি বলে অ্যাডভান্টেজ আর কি। সো এইটাই এতটুকুই, এটা ছাড়া আর কোনো বিষয় নাই আসলে এখানে, আর কোনো কিন্তু নাই। সো আশা করি সব বিষয় ক্লিয়ার হয়েছে, আমি আমার বাইকে কী কী মড করছি। আর একটা বিষয় সেটা হচ্ছে আপনারা দেখছেন হচ্ছে আমি হন্ডা এক্সপ্লেডে 147 স্পিড উঠেছি, ওটা আসলে আমার এই বাইক ছিল না, সেটা হচ্ছে আমার একটা বড় ভাইয়ের বাইক, ওটা হচ্ছে মানে
আমার দেখা বাংলাদেশের মোস্ট ওয়ান্ডারফুল একটা বাইক। আর এই বাইকটা নিয়ে, এই বাইকটার রিভিউ নিয়ে খুব শীঘ্রই আসতেছি ইনশাল্লাহ, ওই বিষয়টা নিয়ে কথা বলবো। আর ওই বাইকটা ছিল হচ্ছে মডিফাই করা, হয়তো আপনারা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আর কি, ওই বাইকটা আমি যখন চালাইছি তখন মনে করছেন ওটা আমার বাইক, সেই কারণে হইতে পারে আপনারা মনে করছেন এরকম এরকম ব্যাপার। তবে আমার বাইকটা এখনও স্টক, একদম নতুন কন্ডিশনে আছে। যেহেতু বাইকটা নতুন কিনছে এখনও মাত্র 8,500 কিলো, এত তাড়াতাড়ি এত কিছু চেঞ্জ করার দরকার নাই। টাইম টু টাইম এয়ার ফিল্টার, ইঞ্জিন অয়েল এগুলোই চেঞ্জ করছি, আর কিছুই করি নাই। সো এইটিস ব্যাপার। আর যে বাইকটা হচ্ছে মডিফাই করা সানি ভাইয়ের বাইক, ওইটার রিভিউ হচ্ছে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি, খুব ছোট্ট একটা টপিক ছিল আসলে, এটা আপনাদের হচ্ছে কোয়েশ্চেনের আনসার। তো আশা করি সব কিছু বুঝতে পারছেন। এরপরেও যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা চ্যানেলে নতুন তারা হচ্ছে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আমি কিন্তু সবসময় বলি না আপনাদেরকে সাবস্ক্রাইব করার জন্য, এরপরও মাঝে মধ্যে বলতে হয়, কারণ সাবস্ক্রাইবার হচ্ছে না তো ভাই। সো ঠিক আছে, বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভালো মানের হেলমেট এবং সেফটি গিয়ার্স পরে বাইক চালাবেন। আসসালামু আলাইকুম।